بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মা ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহ ওয়া মা ইউযলিল ফালা হাদিয়া লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون عن معاويه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه البخاري ومسلم عن عبد الله بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولا آية وحدثوا عن بني اسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري ومسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم خير من فضل العباده رواه البيهقي بسند صحيح। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে বক্তব্যের বিষয় বিদ্যে। বিদ্যে সম্পর্কে, এলম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা একটি কথা পূর্ব থেকেই অবগত যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তার মানে একটা জাতি নির্ভর করে বিদ্যার উপরে। যদি বিদ্যা না থাকে তাহলে সেই জাতি ভিত্তিহীন হয়ে যায়, তারা সমাজে দাঁড়িয়ে থাকতে পারে না। এ কথা শুধু মানুষের কেন, এ কথা আল্লাহ তাআলাই বলছেন। বরং বিদ্যাকে আল্লাহ তাআলা যেভাবে পেশ করেছেন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পেশ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পেশ করেছেন তাতে ঘাটতি আছে এ কথা নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আর আল্লাহ যা বলেছেন তাতে আপনি তফাত বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলুন চক্ষুওয়ালা মানুষ আর অন্ধ মানুষ কি সমান? হে নবী আপনি বলুন তোমরা কেন চিন্তা ভাবনা করো না? প্রথমে আল্লাহ তাআলা বলছেন যারা জ্ঞানী তারা হচ্ছে চক্ষুওয়ালা, আর
যারা শিক্ষিত নয় মূর্খ, তারা হচ্ছে অন্ধ। তিনি শব্দ এভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলুন, হাল ইয়াস্তাবি, সমান হয় কি, আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা পড়াশোনা জানে না আর যারা পড়াশোনা জানে তারা কি সমান? এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় শিক্ষিত মানুষই উপদেশ গ্রহণ করে। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান নয়, একথা আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় অবশ্যই অবশ্যই শিক্ষিত মানুষই উপদেশ গ্রহণ করে। যেমন এখানে আমরা যারা সুদ খাই, মদ খাই, সালাত আদায় করি, তারা শিক্ষিত নই, কেননা তারা উপদেশ গ্রহণ করেনি। যারা মিথ্যা কথা বলে, ধোকা দেয়, প্রতারণা দেয়, দাড়ি চাঁচে, টাকনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি রাখে, তারা শিক্ষিত নয়, কারণ তারা উপদেশ গ্রহণ করে না। যেসব মেয়েরা নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে, স্কুল কলেজে যায়, এখন বসে আছে, মাথায় কাপড় নেই, তারা শিক্ষিতা মেয়ে নয়। কেন? তারা উপদেশ গ্রহণ করে না। আর ওর কাছে যেটা বিদ্যা আছে সেই বিদ্যাকে আল্লাহ তাআলা বিদ্যা বলে স্বীকার করেননি, নাকচ করেছেন। কেননা বিদ্যা যখনই মানুষের ভিতরে আসবে তখনই মানুষ উপদেশ গ্রহণ করবে। তাহলে যেই ব্যক্তি শিক্ষিত মানুষ হওয়ার পরে দিন রাত টিভির সামনে বসে ল্যাংটা মেয়েকে দেখছে, তাহলে তার বিদ্যা তার কোনো কাজ করে না, তাহলে ওটা বিদ্যা নয়। বিদ্যা তো মানুষকে ভীতির দিকে নিয়ে যাবে, আল্লাহর পথে টেনে নিয়ে যাবে। বিদ্যা যদি তার কোনো উপকার করতে না পারে তাহলে নিশ্চিত বুঝতে হবে এটা বিদ্যা নয়। আমি দীর্ঘ 18-20 বছর থেকে যা আপনাদের বলে আসছি যে যে হাই স্কুলের ফিল্ডে শহীদ মিনার আছে, ওই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দেব না। যারা সংসদ ভবনে নিরবতা পালন করে তাদেরকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না। মাস্টার ডিগ্রি পাস পিতে কলেজের প্রিন্সিপাল, মাস্টার ডিগ্রি পাস মহিলা, হাই স্কুলের প্রধান শিক্ষিকা, দুই দিকে দুইজন বসে আছেন, মধ্যখানে ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে, এই পিতা মাতাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না। এটা আমার একাধিক দিনের কথা, আজকের নয়, নতুন নয়। বিদ্যা যদি জাতির উপকার না করে তাহলে সেটা বিদ্যা নয়। এই কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরফুল ইলম, বিদ্যা উঠে নেওয়া হবে, বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা, বন্যতা, বর্বরতা, অসভ্যতা বেশি হয়ে যাবে, অফিরে ওয়াতিন ইয়ানজিলুল জাহাল, মূর্খতা, বন্যতা, বর্বরতা, অসভ্যতা বর্ষণ হবে। আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মূর্খতা বর্ষণ হয়। নেন এবার, আমি এই বাক্য আপনাদেরকে কি দিয়ে বুঝাবো,
বাক্য তো বুখারী মুসলিমে আছে, 1450 বছর পূর্বে তিনি এই বাক্য বলেছেন। তিনি বলেছেন এনজেলুল জাহাল, মূর্খতা বর্ষণ হয়, মূর্খতা বর্ষণ হচ্ছে। তাহলে মানুষের উপরে বন্যতা মূর্খতা বর্ষণ হচ্ছে। একটা মানুষ দলীয় দাপটে একজন নিরীহ মানুষকে জেলসুলি ফাঁসি দেওয়া কোনো অপরাধী মনে করে না। ঢাকা জেলে কেন্দ্রীয় কারাগারে হাজার হাজার মানুষ আছে, 20 বছর 30 বছর 40 বছর 50 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন আছি। তাহলে যারা তাকে জেলে দিয়েছে তারা নিশ্চিত মূর্খ, নিশ্চিত বন্য, নিশ্চিত বর্বর, নিশ্চিত অসভ্য। একটা ছেলে মাস্টার ডিগ্রি পাশ করার পরে যদি ঠেঙ্গামারা আশা ব্র্যাক এসব সংগঠনের পরিচালক হয় তাহলে নিশ্চিত সে শিক্ষিত নয়। একজন ভাইস চ্যান্সেলর ঢাকা বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লন্ডন থেকে পড়ে এসেছেন এমন ব্যক্তি যদি 2 লক্ষ 5 লক্ষ 50 লক্ষ টাকা নিয়ে একটা মূর্খ ছেলেকে দলীয় দাপটে চাকরি দেন, নিশ্চিত অবশ্যই অবশ্যই 100 থেকে 100% চ্যালেঞ্জ করে আমি আব্দুর রাজ্জাক বলতে পারি ও শিক্ষিত নয়। দেখি কোন মায়ের বেটাকে শিক্ষিত বলে প্রমাণ করতে পারে। আজ থেকে নিয়ে 18 বছর আগে বলেছি ব্র্যাকে ইট বিক্রি করা যাবে না, হারাম। ঠেঙ্গামারা আশা এসব সংস্থায় বাংলাদেশে প্রায় 4,500 এনজিও আছে, কোনো এনজিওতে ইট বাঁশ জমি বিক্রি করা যাবে না। আমি যাবে না বলেছি এমন কোন মায়ের বেটা বাংলা ভাষায় আছে, এদেশের মাটিতে আছে, বাংলাদেশের মাটিতে আছে, কথাটা এভাবে উল্টে ধরতে পারে কেয়ামত পর্যন্ত সময় থাকলো। আজ থেকে নিয়ে 18 বছর আগে বলেছি নাপিতকে ঘর ভাড়া দেওয়া হারাম। কেন? নাপিত দাড়ি চাঁচে, নাপিত দাড়ি ছোট করে, তাহলে ও পাপের কাজ করে, তাকে আপনি ঘর ভাড়া দিয়েছেন, আপনি নিশ্চিত পাপের সহযোগিতা করেছেন। নাপিতের কাছে ঘর ভাড়া নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে না। 18 বছর আগে বলেছি, আবারও বলছি, দেখি কে এমন আছে কথাটা এভাবে উল্টে ধরতে পারে। যে কথা আমি একাধিক দিন বলে আসি, বিদ্যা না থাকার কারণেই কথাটা ঘুরিয়ে নিয়ে আসছি। মানুষ পিতার জমিদারি আছে, বড় ব্যবসা করবে, টাকা কম আছে কলা বিক্রি করে খাবে, তার চেয়ে কম আছে চকলেট বিক্রি করে খাবে, টাকাই নাই দিন মজুরি করে খাবে, মানুষের বাড়িতে কাজ করে খাবে, অনেক কাজ দুনিয়াতে। যদি কোনো কাজই করতে না পারে ভিক্ষা করে খাবে। কেন? ভিক্ষা করে টাকা নিয়ে এসে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে? শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে না? শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে না? শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে না? গ্রামীণ ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, ব্র্যাক, আপনার ওই কি যেন আরো আছে এদেশে যেগুলো আপনার গার্মেন্টস, এরকম যত ব্যবস্থাপনা আছে উপার্জনের, এসব জায়গাতে চাকরি করে পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে না? মানুষ খাচ্ছে যে বিদ্যে নেই, এই জন্য
ওর বিদ্যা থাকলে পৃথিবীকে এত সংকীর্ণ মনে করত না। কোটি টাকা ইনকাম করতে হবে কে বলেছে? যার জমিদারি আছে ও কোটি টাকা ইনকাম করবে, আমি দিন মজুর 200 টাকা ইনকাম করব। সে খাবে তার মতো, আমি খাবো আমার মতো। কেন? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইকতিসাদু নিসফুল মাইশা, মধ্যম পন্থায় জীবিকা নির্বাহ করা হচ্ছে, মধ্যম পন্থায় খরচ করা হচ্ছে অর্ধেক জীবিকা নির্বাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাসাতুন মুনজিয়াতুন, তিনটি কাজে মানুষ বেঁচে যায়। ফালাসাতুন মুনজিয়াতুন, তিনটি কাজে মানুষ বেঁচে যায়। তার একটি হচ্ছে আল ইকতিসাদু ফিল ফাকরি ওয়াল গিনা, মধ্যম পন্থায় খরচ করা, ধনী হলেও গরিব হলেও। ধনীকে তার মধ্যম পন্থায় খরচ করতে হবে, গরিবকে তার মধ্যম পন্থায় খরচ করতে হবে। গরিব মানুষ বাজারে গিয়ে পুঁটির মাছ কিনবে, ধনী মানুষ বাজারে গিয়ে রুই মাছ কিনবে। এবং আপনাকে এটা মেনে নিতে হবে যে এটাই আমার হক, এ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করছে। ওকে রুই মাছ দিয়ে পরীক্ষা করছেন আল্লাহ, আমাকে পুঁটির মাছ দিয়ে পরীক্ষা করছেন আল্লাহ। এটা তো একটা পরীক্ষার মাঠে মানুষ আছে। অতএব এটা তাকে মেনে নিতে হবে যে এটাই আমার জীবিকা নির্বাহের মাধ্যম। এ কারণেই অবাক হবেন, একজন গরিব মানুষের উপরে আল্লাহ রাসূলের এত কঠোরতা কেন? একজন গরিব মানুষের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ভারী বাক্য কেন? তিনি বলেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লাইকাল্লামুহুমুল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা, যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এক, ওয়ালা ইউযাক্কিহিম, দুই, তাদের আল্লাহ পবিত্র করবেন না। তিন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের প্রতি তিনি দয়ার দৃষ্টি দিবেন না। চার, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক পীড়াদায়ক শাস্তি। চারটা বলা হয়ে গেল। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আয়রুন মুস্তাকবির, গরিব গৌরবি। গরিব গৌরবি যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। নেনেবার এমনিতে গরিব মানুষ, রিক্সে চালিয়ে খাই, তার উপরে আল্লাহ রাসূল তার উপরে এত কঠিন মানে পেশ করলেন। কি বুঝাবো আপনাকে এই বাক্য? বাক্য তো মুসলিম গ্রন্থে আছে, 1450 বছর থেকে পড়ে আছে। যারা এক শ্রেণীর কওমি মাদ্রাসার শিক্ষক, তারা মনে করেছেন আমার কাজ 2000 থেকে 5000 টাকা বেতন পাব, বৃহস্পতিবার দিন বেতন নিয়ে যে আহাল পরিবার নিয়ে খাবো, বাস তার দিন সহ্য। যারা আলিয়া মাদ্রাসায় চাকরি করছেন, কামিল পাস করেছেন, বাহির থেকে পড়ে এসেছেন, 16 থেকে 18 হাজার 20 হাজার 30 হাজার টাকা বেতন পাবে, মাস গেলে টাকা পয়সা নিয়ে খাবে। যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার বাপের ইচ্ছেই ছিল আমার ছেলেকে বানাবো মাইকেল মধুসূদন দত্ত, উচ্চ শিক্ষা অর্জন করেছে, 40 হাজার 50 হাজার লাখ টাকা কোটি টাকা ইনকাম করে, সবাই ফুর্তি করে খায়। যারা ব্যবসায়ী, তারা তো ভাবছে আমাকে বিত্তশালী হতে হবে, পূর্বাচলে জমি জায়গা কিনতে হবে, 3 দিনে ধনী হতে হবে, কোটিপতি উসমান গনির চেয়ে বেশি। তাহলে সবার একটা চিন্তা ভাবনা আছে, কিন্তু কোরআন হাদিস দিন প্রচার করবে এটাকে ভাবে। আবার এক শ্রেণীর হুজুর দেখা দিয়েছে টাকা কম হলে মুখ কালো হয়, এটাও একটা বিপদ। আর দিন রাত বক্তৃতা করে বেড়াচ্ছে, কি যে বলছে সে নিজেই জানে না। সত্য সত্যই যদি দিন প্রচার হতো আলেম ওলামা দিয়ে, তাহলে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এত জালসা হয় কি করে? পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এত জালসা হচ্ছে মানে নিশ্চিত বিশ্বাস করুন, জালসার যারা বক্তব্য দিচ্ছে তারা প্রায় শিক্ষিত মানুষ নয়। যেটা আমার 20 বছরের আগের চিন্তা ভাবনা, সেটা হলো এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যা কথার ভিত্তিতে অনেক অংশে বক্তব্য দিচ্ছে বলে আমার তদন্তের দাবি। এদেশের মাটিতে শতকরা 98 জন মুফাসসির মিথ্যা কথার ভিত্তিতে অনেক অংশেই তাফসির করছেন বলে আমার তদন্তের দাবি। তাহলে এতগুলো লোক যদি বন্ধ হয়ে যায়, উমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা যদি আজকে নেতৃত্ব দিতেন,
আমার বুধ যেটা সেটা এদেশের মাটিতে শতকরা গড়ানে শতকরা 98-99 জন মানুষের জেল হয়ে যেত, শতকরা 98-99 জন আলেমের জেল হয়ে যেত, তারা কেউ বাইরে বেরোতে পেত না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলাকে আটকে দিলেন, জাত ইহুদিয়া ইলা নবিয়্যি সাল ইলা আয়েশাতা, একজন ইহুদি মহিলা আয়েশার নিকটে আসলেন, ফাযাকারাত লাহা, আয়েশার নিকটে এসে তাকে বললেন, আত এমনি আযাকাল্লাহু মিন আযাবিল কবর, আপনি আমাকে একটু খেতে দেন, আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে। যেমন এই কথা বলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলো কি তুমি কবরের শাস্তি মানে মা হুয়া আযাবুল কবর, কবরের শাস্তি কি জিনিস? ফা আসরাত, তাকে তিনি আটকে দিলেন, আপনি এখানে অপেক্ষা করুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসবেন, তাকে এই কথা জিজ্ঞাসা করব, তারপরে তুমি এখান থেকে যাবা, তোমার কথা সত্য কি মিথ্যা আগে প্রমাণ করব। তারপর যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বাড়িতে না আসলেন ততক্ষণ পর্যন্ত তাকে আটকে রাখা হলো। আসতেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কালাত ইহুদিয়ে, আল্লাহ রাসূল বলছেন, মা কালাতিল ইহুদিয়ে, ইহুদিয়ে কি বলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইহুদিয়ে বলছে, ইহুদি মহিলা বলছে যে কবরে শাস্তি হয়। তো এই কথা তো আমি কোনোদিন শুনিনি যে কবরে শাস্তি হয়, এর কারণে আমি তাকে আটকে রেখেছি, কথা প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে ছাড়ব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযাবুল কবরে হক, হ্যাঁ কবরের শাস্তি সত্যই, ফাকামা ওয়া রাফা ইয়াদাইহি দা, তখনই তিনি দাঁড়ালেন এবং হাত উঠালেন, দীর্ঘ সময় ধরে কবরের শাস্তিকে লক্ষ্য করে হিসাব করে তিনি দোয়া প্রার্থনা করলেন। আজকে যদি মানুষ এক শ্রেণীর আলেমের মিথ্যা বক্তব্যের কারণে তাকে আটকে দেওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে এত ঘন ঘন জালসা হতো না, এত মিথ্যা তাফসিরও হতো না, এত মিথ্যা বক্তব্য হতো না। আপনিও অবাক হবেন যে এমন তাফসির হয় কি করে, কেমন তাফসির? বুখারীর হাদিসে এসেছে, ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী এবং তার দুধের বাচ্চাকে নিয়ে আসলেন, ফওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে, তিনি তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে বড় গাছের নিচে, পাকুড় গাছের নিচে, জমজম কূপের উপর কাবা ঘরের পাশে রেখে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে রেখে চলে গেলেন, পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আয়না তাধাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, আয়না তাধাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, অর্থাৎ রুকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফি ইনশাআল্লাহ, আপনি এমন একটা উপত্যকা আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, কোনো কিছুই নেই, ঘাস পাতাও নেই, হাজার হাজার কিলোমিটার হেঁটে গেলে কোনো মানুষজন নেই, ঘাস পাতাও নেই, আপনি এরকম একটা উপত্যকায় রেখে গেলেন, বুঝলাম না ব্যাপারটা কি, কিছু বলছেন না কেন, না কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত তিনি পিছন থেকে নিরুপায় হয়ে বলছেন, আ তাজা বেজনিল্লাহ আ আমারা কাল্লাহ হাজা, আল্লাহ কি আপনাকে এটাই বলেছেন যে একজন দুধের বাচ্চা এবং তার মাকে এভাবে রেখে চলে যাবেন, আল্লাহকে আপনাকে এটাই বলেছেন, আমারা কাল্লাহ, আপনাকে আল্লাহ এটাই বলেছেন? তিনি ওই দিকেই মুখ করে বলছেন, না হ্যাঁ, আদেশ না হলে এমনি ভাবে রেখে যাচ্ছেন, উনি বুঝেন না এত বড় মানুষ যে আমার স্ত্রী এবং দুধের বাচ্চা কিভাবে থাকবে মরুভূমিতে, খুব ভালো বুঝেন, কোটি মানুষে যা বুঝে তার চেয়ে তিনি বেশি বুঝতেন, তিনি হুঁশিয়ার সচেতন মানুষ এবং তিনি একজন নবী, যাকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উনি আমার বাপ, কম মানুষ হলেন নাকি? যখন তিনি সপ্তম আকাশের উপরে উঠলেন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হোয়া ইব্রাহিম হোয়া আবুকা ফাসালাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগিয়ে গেলেন, গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। নেন দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম কত সম্মানী মানুষ। আমাদের নবী বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবলিস সলে ওয়া নবিউ সলে, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। ইব্রাহিম আলাইহিসসালাম কত সম্মানী, সচেতন, হুঁশিয়ার মানুষ। তিনি বুঝতেন না যে বাচ্চা কিভাবে থাকবে, কি খাবে, তিনি জেনে শুনে রেখে যাচ্ছেন, এরপরেও ধৈর্য কুলাচ্ছে না। একটু গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করছেন, আহাল পরিবার তাকে দেখতে পায় না, তার ব্যথা কম আছে কথা ঠিক নয়। তারই স্ত্রী, তারই পরিবার, 90 বছর বয়সে একজন সন্তান পেয়েছেন, কত টকটকে ঝকঝকে বাচ্চা, যাকে দিন রাত আদর যত্ন করেন, সেই বাচ্চাকে রেখে যেতে হবে, এটা যেমন তেমন কথা নয়। তিনি ওই স্থানীয় পাহাড়ের ওখানে গিয়ে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নি আসকান্তু মিন যুরিয়াতি বেগাইরেজি যারিন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমার প্রতিপালক, তোমার আদেশ ক্রমে আমি আমার এই শিশু সন্তান, দুধের বাচ্চা, আমার স্ত্রীকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন নেই, যেখানে কোনো ঘাস পাতাও নেই, যেখানে কোনো কিছুই নেই। স্ত্রী যা বলেছেন স্বামীও তাই বলছে, আমি বুঝাতে পারলাম না। একটু আগে স্ত্রী বললেন, ইব্রাহিম কি ব্যাপার, এমন একটা উপত্যকে যেখানে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষজনও নেই, কোনো ঘাস পাতা, কোনো কিছুই নেই। এ কথা স্ত্রী বললেন, একটু পরে স্বামীও এই কথা বলছেন, আল্লাহ আমি আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম, ইন দা গাইরেজ ইজ রেইন, যেখানে কোনো ঘাস পাতা হয় না, যেখানে কোনো কিছুই নেই, তোমার কাবা ঘরের পাশে। তখন কিন্তু কাবা ঘর ছিল না, তাহলে তিনি জানতেন কাবা ঘরের ঘটনা, তাকে জিব্রাইলের মাধ্যমে জানানো হয়েছে। এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন গাছের নিচে, জমজম কূপের উপর, কাবা ঘরের পাশে। এগুলো তার সবই অবগতিতে ছিল, কিন্তু বলে যাওয়ার অনুমতি ছিল না। রেখে চলে গেলেন। যেটা আপনার সামনে বলতে যাচ্ছি সেটা হলো এই, আহাল পরিবার রেখেতে চলে গেলেন। কিছুদিন পর, 5, 6, 7 বছর এরকম একটা পরে আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম চলে আসলেন, ছেলেকে কুরবানি করবেন। এখন তিনি বলছেন, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি। ছেলে বলছে, আব্বা তিফাল মা তোমার সাদা যদি নিন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ এটা একমত হয়ে গেলেন। বাপ ছেলেকে নিয়ে চলে গেলেন মিনা মাঠে, পাশে বিশাল উঁচু পাহাড়, এরকম একটা সমতল জায়গায় নিচে ছেলেকে উপর করে শুয়ে দিলেন। উপর করে শুয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কাদ সাদাকতা হুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি, আসলে তোমাকে আমি পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা, তুমি পরীক্ষায় পাস করে গেছো। আমি যেটা বলছি সেটা হলো এই, যে রেখে যাওয়ার 5 বছর পরে বা 7 বছর পরে আসলেন মুসাফির মানুষ, মিশর ইরাক সিরিয়া থেকে এসেছেন, তো 3 দিন 300 উট জবে করলেন কি করে? 300 উট কি এখানে আছে গো? 100 উট সংগ্রহ করাই জটিল, মানুষই নাই তো উটা লোকসলত কোথা দিয়ে? আমি বুঝাতে পারছি না ঘটনা কোথায় আমি কথা বলছি তাকে বুঝতে পেরেছেন? মানুষই নাই তো উঁটা আসলো কোথা থেকে? উনি যখন ছেলেকে কুরবানি করছেন তখন 90 বছরের বৃদ্ধ মানুষ চুল দাড়ি পেকে গেছে, দেখছেন ফেরেশতা, কোনো মানুষ নাই মাঠে, দেখছেন আল্লাহ, দর্শক ফেরেশতা, দর্শক হচ্ছেন আল্লাহ,
যে এব্রাহিম ছেলেকে কুরবানি করছেন, কোনো মানুষ দর্শক নেই। এখানে 300 উট আসলো কি করে? যেটা আপনাকে বলছি, এ তিন দিন 300 উট কুরবানি করেছেন, এই তাফসীর নগদ মিথ্যে। এই কথাটা বলার জন্য কথা এতক্ষণ পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসছি। যদি আপনি মনে করেন, তাহলে আপনাকে আমি এখানে দুটো অংশ শুনিয়েছি, সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা কবরের শাস্তিকে হিসাব করে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলেন। বুখারী মুসলিমের এই অংশে জানতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে দাঁড়িয়ে কাবা ঘরের দিকে মুখ করে ছেলে মেয়ের জন্য, আহাল পরিবারের জন্য দীর্ঘ সময় হাত তুলে দোয়া করলেন। জি, আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধের মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালেফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের দুই দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে দোয়া করা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ কাজ। হাত তুলে দোয়া করা উচিত, হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করার প্রমাণে হাদিস আছে প্রায় 42টি, সহি হাদিস আছে 33টা, সহি হাদিস আছে বুখারী মুসলিমে। জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, পাঁচ ওয়াক্ত সালাতের পরে, এরকম কোন অনুষ্ঠানের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে? এরই নাম বিদাত। বিদাত করলে রাসূলকে উপেক্ষা করে জান্নাত কিনা যায় না, ভুল হিসাব। হাত তুলে দোয়া করা পর ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার হলো যখন পানি যাইতে যাবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই, বিদ্যার অভাবে আজকে আলেমেরা মিথ্যা ধর্ম প্রচার করছে জাতির সামনে। এমনিতেই ঘন ঘন জালসা হওয়া, এগুলো ইসলাম ধ্বংসের মাধ্যম। সাথে সাথে জালসাকে লক্ষ্য করে 15 দিন 20 দিন আগে থেকে নানান ধরনের খরচ, তারপর মঞ্চ সাজানো, আর বাল্ব আলোকসজ্জা দেওয়া। আবার এটা তো কাঞ্চন কি যেন এলাকা, পূর্বাচল, জালসার জন্য আলোকসজ্জা সাজিয়েছে, একবারে বাল্ব জ্বলছে 1 কিলো পর্যন্ত। অবাক, বেটির বিবাহ নাকি? আলোকসজ্জা কেন? যে আবার জালসাকে লক্ষ্য করে হাফ কিলো 1 কিলো পর্যন্ত দোকান পাট, কত পুতুল বিক্রি হচ্ছে, কত তাসবি বিক্রি হচ্ছে, মনে হচ্ছে যেন একটা হিন্দুদের নগদ মেলা। একদিনকে প্রচারকে লক্ষ্য করে এরকম হচ্ছে। আর জালসা বক্তব্যের নামে এলাকাতে সারা বাড়িতে ভাগ্নে ভাগ্নি, চাচা চাচি, খালা ফুফু, অন্যদিন থাকে শ্যালিকা 1 জন, আজকে শ্যালিকা 8-10 জন। শ্যালিকার অভাব নাই। দেখেন ধর্মকে বিকৃত করার কত কৌশল, ধর্মের বিরুদ্ধে মানুষ যে কিভাবে লড়ে পড়েছে হিসাব করা যায় না। একটা মোবাইলে মহিলার কণ্ঠ, একটা সাবান বিক্রি করবে 3 নম্বর শ্রেণীর কাপুরুষ, অশিক্ষিত বর্ণ, বর্বর সমাজ, তাকে নারীকে সাজিয়েছে ল্যাংটা করে সাবান বিক্রি করতে হবে। এই জন্য পুরুষ দিয়ে সাবান বিক্রি করা যায় না। একটা ল্যাংটা মেয়েকে রাস্তায় তুলেছে সাবান বিক্রি করার জন্য, আপনি অবাক হবেন। একটা জায়নামাজ সাজিয়েছে কত সুন্দর, চকচকে ঝকঝকে করে জায়নামাজ সাজিয়েছে কাবা ঘর দিয়ে। আবার কাঞ্চনের পূর্বাচলের লোকেরা জমি বিক্রি করে বৃত্তশালী হয়েছে। আমি আপনাকে হিংসার দৃষ্টিতে দেখিনি, যেটা আমি বলছি সেটা হচ্ছে এই, টাকা হয়েছে এই জন্য একেবারে উন্নত মানের ফুল সাজানো টাইলস দিয়ে মসজিদ বানাচ্ছে। মসজিদের দুই গিদায় বা একেবারে আল্লাহ মোহাম্মদ লিখেছে, আবার মেহরাবের সামনে কাবা ঘরের টাইলস দিয়েছে,
এভাবে জান্নাত কিনতে চায়? জান্নাত হচ্ছে নিজের হাতের ময়লে। এদেশের নেতা নেত্রী যেমন জান্নাত কিনতে চায়, নির্ধারিত দিনে দোয়া করছে, এটা একটা পাপ। নির্ধারিত দিনে কবরের পাশে এসেছে, এটা আর একটা পাপ। নির্ধারিত দিনে কবরে ফুল চাপিয়েছে, এটা আর একটা পাপ। নারী পুরুষ একাকার হয়ে আছে, এটা আর একটা পাপ। হিন্দু মানুষ হাত তুলে আছে, এটা আর একটা পাপ। এতগুলি মানুষ জমা হয়ে এতগুলি পাপকে জমা করে তারা নাকি ক্ষমা চাচ্ছে। দেখেন, এটাও তাদের কাছে ধর্ম, এদেশে পালন করে আসছে। শুনুন, বাক্যের প্রথমে ফিরে আসুন। মহান আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় শিক্ষিত মানুষই উপদেশ গ্রহণ করে। তুমি মাস্টার ডিগ্রি পাস মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, 5 লক্ষ টাকা নিয়ে একটা মূর্খ ছেলেকে দলীয় দাপটে চাকরি দিলে কি করে? যুবক, তুমি তাকে শিক্ষিত বলতে পারো? আমি আব্দুর রাজাক বলি না, সুলি হলেও বলবো না, ফাঁসি হলেও বলবো না। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে দলীয় দাপটে জমি দখল করে আর একজনকে কুরবানি জবে করে জেল সুলি ফাঁসি দিয়ে জান্নাত কিনতে চাও, এই হিসাব যুবক আমি করি না। তোমাকে বলতে এসেছি, তুমি অশিক্ষিত ছেলে, জাতির উপকার করতে এসে বিদ্যা অর্জন করেছিলে, জাতির ক্ষতি করেছ, বলো তুমি কেমন শিক্ষিত? একটা মেয়ে ক্লাস 8 থেকে নিয়ে এদেশের যুবককে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে পাপি করছে, সে মাস্টার ডিগ্রি পাস করেছে, বিবাহ হয়ে গেছে, আরে 3 ছেলের মা, তবু ল্যাংটা হয়ে আছে। তাহলে এ কত মানুষকে পাপি করলো তার জীবনে, এর পরেও নাকি সে শিক্ষিতা মেয়ে। বলো যুবক, তোমাকেও তো একটু শরম লাগা দরকার, যে কেমন হয় না, এটা শিক্ষিতা মেয়ে নয়। বিদ্যা দ্বারা মানুষের ক্ষতি করে কি করে? এটা একটা বিদ্যার কাজ, আর ইমান তো ভিন্ন জিনিস। ইমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ হায়ুন মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। হঠাৎ করে ঘরের বাইরে গেছিল, হঠাৎ করে ওই ঘরে গেছিল, দেখে তার দেবর বসে আছে, মাথায় কাপড় ছিল না, চট করে ফিরে এসে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, ওই ঘরে তো আমার দেবর বসেছিল, ওটা তো আমি খেয়াল করিনি, ও তো আমার মাথার চুল দেখে নিল, নাউজুবিল্লাহ। এটা কেন করছে? তার ইমান আছে, ইমান তাকে বলছে যে কাজটা ঠিক হয়নি। এবার যদি ভাবি বলে, ও আহমদ তুমি এখানে আছো, আরে সোনা তোমাকে আমি খুঁজছি, বলেন আপনি একে আপনি শিক্ষিতা বলবেন? আমি বুঝতে পারি না, আমরাই আসলে জাতির কাছে উপযুক্তভাবে শরীয়ত পেশ করতে পারলাম না। এই জন্য আমি আল্লাহকে বলি, আল্লাহ আমাদের দিয়ে যদি তুমি খিদমত নিতে চাও, তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, জাতি যেন আমাদের কথা গ্রহণ করে। নির্দ্বিধায় নির্ভীকভাবে জেলসলি ফাঁসির 5 পয়সা দাম না দিয়ে আমরা জাতির সামনে দিন প্রচার করতে পারি, এই তৌফিক তুমি দান করো, এই সাহস তুমি দাও। আর যদি আমাদের দিয়ে না হয়, তাহলে তুমি এমন মানুষ নিয়ে আসো যারা নির্ভীকভাবে এই জুয়াচোরদের বিরুদ্ধে, এই লুটারুদের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে মুখে কলমে বিজ্ঞাপনে লিফলেটে লেগে পড়বে। এটাই তো আমি আপনাদেরকে বলতে চেয়েছি। দীর্ঘ 15 বছর থেকে আমি ঢাকা শহরে আসি, দীর্ঘ 18 বছর থেকে আমি রাজশাহী চাঁপ মাদ্রাসার এক শিক্ষক, দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি, আমার সময়ের অভাবে আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি। আমি তখন থেকে ভাবছিলাম, রাজশাহীতে একটি প্রতিষ্ঠান গড়েছি ভালো কথা, ঢাকায় বা ঢাকার আশেপাশে এমন জমি কোথায় পাওয়া যাবে যেখানে পরিকল্পনা মাফিক বিদ্যার ব্যবস্থা করা যাবে, যেখানে ছেলেরা উন্নত মানের শিক্ষা অর্জন করে
যথাযথভাবে আরবি, বাংলা, ইংরেজি জ্ঞান অর্জন করে এই অন্যায়ের বিরুদ্ধে লড়বে, অবিচারের বিরুদ্ধে লড়বে, এই জুয়াচ্চরদের বিরুদ্ধে লড়বে, এই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতির বিরুদ্ধে লড়বে, তারা জেল, সুনি, ফাঁসির পাঁচ পয়সা দাম দেবে না। তারা সব সময় মুখে ও কলমে জেল, সুনি, ফাঁসিকে নাম দাম না দিয়ে মাঠে লড়বে। এরকম বিদ্যার প্রয়োজন আছে, বিদ্যা দিয়ে আল্লাহর সাহায্যে এই অন্যায়ের বিরোধিতা করা যেতে পারে, বিদ্যা ছাড়া করা যায় না। তাই ঘুরতে ঘুরতে হঠাৎ করে এসে সেই দিন ডাক্তার আব্দুস সুবহানের পরামর্শে আপনাদের এই হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ এই একটা বড় ভূখণ্ড আমার সামনে পেশ করা হলো। আমি বিষয়টি অবগত হয়ে আল্লাহর কাছে দুই রেকাত সালাত আদায় করে বললাম, যদি সত্যিকারই এখানে কিছু করা যায় তাহলে তুমি আমার মনের পরিবর্তন করো এবং সহযোগিতা করো। তো আমার মনটা আগাল, আমার বিশ্বাস হলো যে এখানে কিছু কাজ করা যাবে। তাই আমি অল্প সংখ্যক লোকের সামনে সেদিন বলেছি, যেটা আজকে আপনাদের অনেকের সামনে বলছি, আমি বলেছি আমার কাছে টাকা নাই এ কথা সত্য, কাজ হবে এ কথা চূড়ান্ত, ইনশাল্লাহ কাজ হবেই। প্রতিষ্ঠান এখানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান কেন, এশিয়া মহাদেশে একটা উন্নত মানের প্রতিষ্ঠান করতে চাই, গর্ব ইনশাআল্লাহ। জাকির নায়েকের একার আল্লাহ নয়, আমাদেরও আল্লাহ, তার উপরে রহমত হয়, আরো অন্যান্য লোকের উপরে রহমত হয়, আমাদের উপরে হবে না। আল্লাহর রহমতের অভাব হয়েছে নাকি? তার দয়ার অভাব নাই, তিনি বড় দয়াশীল, তিনি বড় ক্ষমাশীল, তার বড় দয়ার আশাধারী হয়ে মাঠে নেমেছি। অতএব সম্মানিত দিলি ভাই, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বেদের মাধ্যমে এই জাতির আকীদা আদর্শের পরিবর্তন করব ইনশাআল্লাহ। এইটা দিয়েই অন্যায় অপিরাজ অন্যায় অবিচারকে ঠেকাবো ইনশাআল্লাহ। উপযুক্ত বিদ্যা ছাড়া জাতির সাথে লড়া যায় না, উপযুক্ত বিদ্যা ছাড়া জাতির মোকাবেলা করা যায় না, উপযুক্ত বিদ্যার একান্ত জরুরি। আমি আরো বিশ্বাসী যে আমার নিয়তে কোনো ত্রুটি নাই, আমার মনটা কোনো সময় বলে না যে মানুষে দশটা টাকা দিয়েছিল আমি তা দিয়ে চা পান করেছি, অতএব এটা ক্ষতি করলাম, আমি হয়তো বা কাজ করতে পারবো না, এরকম কোনো কথা আমার অন্তরে বলে না। কেন? জাতি দশ টাকা যদি দেয়, যেই কালারের দিয়েছে ওই কালারে আমি হস্তান্তর করতে প্রস্তুত ইনশাআল্লাহ করবই, বিচারের মাঠেও করবো ইনশাআল্লাহ। আমি এতে বিশ্বাসী, আমার নিয়তে কোনো ত্রুটি নেই, জাতির জনগণের পয়সা খেয়ে আমার জীবিকা নির্বাহ করতে হবে এটা আমার প্রয়োজন আমি মনে করি না, অতএব আমি কাজে সফল হব ইনশাআল্লাহ, হবই হব। পয়সা আমার নাই এ কথা ঠিক, তবে কাজ হবে এ কথাও চূড়ান্ত, ইনশাআল্লাহ হবেই হবে। 2013 সালের 24 আগস্ট প্রতিষ্ঠান আরম্ভ হয়েছে, আপনি একটু দয়ার দৃষ্টিতে, পরামর্শ দেওয়ার দৃষ্টিতে দেখে আসুন। আমি আপনাকে বলছি সম্মানিত দিনী ভাই, আপনাদের কাছে আমার দাবি, আপনারা আল্লাহর কাছে প্রথমে বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে কাজটা করছেন এটা তুমি কবুল করো। দ্বিতীয়, আপনারা পরামর্শ দিবেন উন্নত মানের প্রতিষ্ঠান করতে হলে এই করা লাগবে, আপনাদের পরামর্শ আমি সাদরে গ্রহণ করব। তৃতীয়, আপনারা ছেলে মেয়ে দিয়ে প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন, ইনশাআল্লাহ আমরা উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছব ইনশাআল্লাহ। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জনগণের পয়সা ছাড়া কোনো কাজ করতে পারেননি, আমরা জনগণের পয়সা ছাড়া কাজ করতে পারবো এটাও আমি বিশ্বাস করি না, জনগণের মাধ্যমেই এটা হবে। অতএব এলাকাবাসী আপনারা, আপনাদের কাছে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ রাখলাম, আপনা আমার প্রতি আপত্তি না তুলে যে কোনো মূল্যে 10 টাকা হোক, 10,000 হোক, 10,00,000 টাকা হোক, আপনারা সেখানে সহযোগিতা করার ব্যাপারে মন উৎফুল্ল করে আগিয়ে যাবেন, পিছে হটবেন না ইনশাআল্লাহ। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে,
পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত যেতে পারে, এই নিঃস্বার্থপর প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ, যেখানে কোনো প্রকার স্বার্থ নেই। অতএব আমি এলাকাবাসীর কাছে এই কথা জোরালোভাবে বলছি, আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করুন, যারা দায়িত্বরত শিক্ষক আছেন তাদের সাথে যোগাযোগ করুন, অথবা এই অ্যাকাউন্টে যোগাযোগ করুন 007112 00040 27 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী। আপনি এর মাধ্যমে সহযোগিতা করুন, এই প্রতিষ্ঠান একদিন আপনার দেখতে না দেখতে এক পর্যায়ে পৌঁছে যাবে, তখন আপনি হয়তো বা ইচ্ছা করলে কিছু করতে পারবেন না, সেই সময় আসার আগেই কিছু করুন। যে কথা আমি বলছিলাম, সম্মানিত দিনী ভাই, এবছরের ভর্তির তারিখ 3রা জানুয়ারি রোজ শনিবার। মহান আল্লাহ বলেন, ইন্নামা ইতাদাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। এই কথাটা নিয়ে আপনার সামনে আমি এত কথা পেশ করছি, শুধু এই কথাটা নিয়ে আপনার যদি অংশ বিশেষ আপনাকে দেখাই, তাহলে মহিলাদের একটা অংশ, পুরুষদের একটা অংশ, সুদ ঘুষের একটা অংশ, এবাদতের একটা অংশ, সব জায়গাতে আপনি দেখতে পাবেন বিদ্যার অভাবে এই কিছু ঘটছে। একজন হাজি কোটি টাকার মালিক হলেই কি এই মসজিদের টাইলসগুলো এত দামি লাগাতে হবে চকচকে? কেন লাগালেন? কেন উনি এই চকচকে টাইল লাগাবেন? স্টাইল উনি টাইলস উনি লাগাবেন? আমাদেরকে জিজ্ঞাসা করবেন, বড় আলেমকে জিজ্ঞাসা করবেন, আপনি মসজিদ স্বর্ণ দিয়ে বানান, তাতে আসে যায় না, এক কালার নিয়ে আসেন, শ্বেত পাথর নিয়ে আসেন, বহির বিশ্ব থেকে পাথর নিয়ে এসে মসজিদ বানান, এক কালার হতে হবে, সাদা হবে, আপনি রং চঙ্গে টাইলস দিয়ে মসজিদ বানালেন, আল্লাহ আকবর বলার পরে ওইদিকে তাকিয়ে আছে, মনে মনে মুসল্লি বলছি, বাপরে কত সুন্দর টাইলস গো, এই বাক্যটার কি হবে আর ওই বাক্যটার কি হবে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশাকে, আয়েশা ইজাবানি কিরামাকে, তুমি আমার সামনে থেকে তোমার চাদরটা নিয়ে যাও, আল হাতনি মিন সালাতি, আরে তোমার চাদর আমাকে সালাত থেকে দূরে সরিয়েছে, আমার একাগ্রতা নষ্ট করেছে, তোমার চাদরে ছিল কালো ডোরা ডোরা চকচকে দাগ, ওইদিকে তাকাতে তাকাতে আমি সালাত ভুলে গেছি, সরাসরি সরাও, তাড়াতাড়ি সরাও। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুয়া, কেউ যদি সুন্দর করে অজু করে ওয়া সাল্লা রাকাতাইন, দুরেকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস নাফসাহু ফীহিমা, মনে মনে কথা না বলে, দুরেকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি। বলেন এই টাইলসের কি হবে আর মনে মনে কথার কি হবে? কত যে পথ মানুষকে খালে সন্ত্রে ইবাদত করার ব্যাপারে প্রতিবন্ধক, কত পথ, তার কোনো হিসাব নাই। একটা কোরআন মাজিদ মানুষ ছাপাচ্ছে, তাতে লিখছে কোরআন শরীফ, আবার নুরানি হাফেজি, তারপর কত দেখেন বানানো দোয়া, কত কথা, তার কোনো হিসাব নাই। কোরআনের উপরে তাদের আক্রমণ, মসজিদের উপরে আক্রমণ, জায়নামাজের উপরে আক্রমণ, সাবান বিকৃত আছে, দাঁতের পাউডার বিকৃত আছে। শুনুন, মহান আল্লাহ বলেন, অতিল কালাম সাল নাজরে বহালিন নাস লা ইলাহা ইল্লাল্লাহ আলামুন, অসংখ্য আমি নিদর্শন পেশ করেছি, আকাশ জমিন সূর্য চন্দ্র কোটি কোটি নিদর্শন রয়েছে, তুত গাছ গরুতে খেলে গোবর হয়, তুত গাছ হরিণে খেলে কুস্তুরি হয়, তুত গাছ পলু পোকা খেলে রেশমি সুতা হয়, কে বানায় সেটা, কে করে? কিছুদিন মুরগি ডিম নিয়ে বসে, কয়দিন পরে বাচ্চা বের হয়ে আসে, কে করে? অসংখ্য নিদর্শন আমি রেখেছি মানুষের জন্য, লায়েক লোহা ইল্লাল আলেমুন, এসব নিদর্শন শিক্ষিত মানুষ ছাড়া কেউ বুঝে না, এসব নিদর্শন
শিক্ষিত মানুষ ছাড়া কেউ বুঝে না, এসব নিদর্শন শিক্ষিত মানুষ ছাড়া কেউ বুঝে না। তাই তো তিনি বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বিদ্যার সূচনায় আসো তোমরা, তোমরা এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে আস্তাগফিরুল্লাহ দাম্বিক, তোমার পাপের জন্য ক্ষমা চাও। আজকে দেখেন আপনাদের অবস্থায় বলি, কতজন দোকানে আড্ডা পিটছে এখন, আর আমরা যারা এখানে কিছু বসে আছি সবার মাথায় চিন্তা আছে টাকা, আরেকটা চিন্তা আছে যে আমি বিএনপি না আওয়ামী লীগ, আরেকটা চিন্তা আছে যে আমি ধর্মের নামে দল করে কোরআন মাজিদে আয়াত পড়ে জান্নাত কিনবই। বলছে আব্দুর রাজাক সাহেব, নগদ আমার সামনে, এই দেখেন কোরআন মাজিদের আয়াত, আল্লাহ বলছেন যে ভোট দিতে হবে। নেন কোরআন খুলে দেখাচ্ছে, কত সাহস হুজুরের, কোরআনে নাকি ভোটের কথা আছে। অথচ পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক নোংরা জঘন্য বর্বর অসভ্য ঘৃণিত কাজ হচ্ছে নির্বাচন পদ্ধতি, এর চেয়ে খারাপ কাজ পৃথিবীতে আছে এটা আমার বিদ্যে বলে না। তাহলে মানুষ কোন কাজে ব্যস্ত আছে, কি উপদেশ গ্রহণ করবে, তার কাছে বিদ্যাই নেই, উপদেশ গ্রহণ করতে পারে কি করে। শুনুন, মহান আল্লাহ বলেন, ওয়ামা ইস্তাবিলা আমা ওয়াল বসির ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ামা ইস্তাবিলা হিয়া ওয়াল আমওয়াত। অবাক হবেন আপনি, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের পার্থক্য দেখাচ্ছেন মহান আল্লাহ। মহান আল্লাহ বলেন, যারা শিক্ষিত তারা চক্ষুওয়ালা, যারা অশিক্ষিত তারা হচ্ছে অন্ধ। এক, দুই, যারা শিক্ষিত তারা আলোতে রয়েছে, যারা অশিক্ষিত তারা অন্ধকারে রয়েছে। তিন, যারা শিক্ষিত তারা ছায়াতে রয়েছে, যারা অশিক্ষিত তারা রৌদ্রে রয়েছে। চার, যারা অশিক্ষিত তারা হচ্ছে মরা দেহ, আর যারা শিক্ষিত তারা হচ্ছে জীবিত দেহ। কি দিয়ে বুঝাই আপনাকে আমি আয়াতের ব্যাখ্যা, জাতির সামনে সঠিকভাবে দিন প্রচারই করতে পারলাম না। কি দিয়ে বুঝায় আপনাকে আমি আয়াতের ব্যাখ্যা, মহান আল্লাহ বলছেন যারা শিক্ষিত তারা হচ্ছে জীবিত দেহ, আর যারা অশিক্ষিত তারা হচ্ছে মরা দেহ। লোকটা মারা গেছে, বলেন ও কি করতে পারে? পীরমুরিদের ২৪টি নীতিমালা আছে, পীরমুরিদের ২৪টি নীতিমালার একটা নীতিমালা হচ্ছে মুরিদ থাকবে পীরের কাছে, মরা মানুষ যেমন গোসলদাতার হাতে, মরা মানুষ যেমন গোসলদাতার হাতে, গোসলদাতা এই মরা মানুষকে গোসল দেওয়াচ্ছে, উল্টে ধরুক আর সোজা করে ধরুক, আর যেখানে হাত লাগাক কোনো সময় বলতে পারবে না ছি ছি কেমন হয়ে গেল না এটা, তা কি বলবে মনে করেন? ওখানে পীরমুরিদের নীতিমালাতে আছে যে মরিদ থাকবে পীরের হাতে, মৃত ব্যক্তি যেমন গোসলদাতার হাতে। মরিদ নিয়ে গেছে তার বউকে পীরের কাছে কিছু উপদেশের জন্য, এখন পীর কিছু অন্যায় আচরণ করেছেন, স্ত্রী যদি বলে এটা কেমন হয়ে গেল, তাহলে মরিদি কেটে যাবে, ওখানে থাকতে পারবে না। তাহলে ও শিক্ষিত মানুষ নয়, আমি বুঝাতে অক্ষম। আল্লাহ তাআলা বলছেন জীবিত বিদ্যা হচ্ছে জীবিত দেহ, আর মূর্খতা হচ্ছে মরা দেহ। যুবক তুমি বলো, তুমি টাকনুর নিচে প্যান্ট পরে আছো, তুমি শিক্ষিত না অশিক্ষিত, যুবক তুমি বলো, তোমার বোন এখন মাথায় কাপড় না দিয়ে ফতোয়া গায়ে দিয়ে এখানে বসে আছে, যুবক তুমি বলো, তোমার মা শোকে যে পুতুল সাজিয়েছে, যুবক তুমি বলো,
তুমি নেতা নেত্রীর ছবি বাড়িতে ঝুলিয়ে সাজিয়ে রেখেছো, তুমি বলো তুমি মরা দেহ না জীবিত দেহ? মহান আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আল্লাহকে ভয় করেন শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ তো কই আল্লাহকে ভয় করে না কেন? একটু কথা, এই ছেলেরা, ওই বাইরে এক একটু কথা হচ্ছে, তোমরা দেখো বাইরে যারা গল্প করছে আশেপাশে তাদেরকে এদিকে আসতে বলো, নইলে চলে যেতে বাধ্য করো। তোমরা অত কাপুরুষ আমাকে ভাবো না। কোন মানুষ পাশে সাহস করে গল্প করবে আর আমি বক্তব্য দিব, এই নীতি আমার ভিতরে নেই, পরিবেশ পরিস্থিতি অনুকূলে না করতে পারলে আমি বক্তব্য বন্ধ করব। অতএব তোমরা সোচ্চার হও, আশেপাশে কেউ মোটরসাইকেল স্টার্ট দিতে পাবে না, এ ব্যাপারে তোমরা সোচ্চার হও। তার যতই কাজ লাগুক না কেন, এখন যদি তার ডাক হয় ঢাকা হাইকোর্টে, তবু স্টার্ট দিয়ে যেতে পারবে না, এখান থেকে বন্ধ করে যেতে হবে। সুলি ফাঁসির হুকুম হলেও হবে না, কেন? আমি এখন আল্লাহ রাসূলের কথার অনুবাদক, আল্লাহর কথার অনুবাদক। আমি একজন মানুষ হলে কোনো সমস্যা ছিল না, আমি একজন মানুষ হলে নিজের আমি পাঁচ পয়সা দাম দিতে রাজি নই। যদি চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক 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 বেশি দাম দিয়েছেন, তিনি দাম দিতে 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 এত উপরে নিয়ে গেছেন। প্রথমে তিনি বলছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নেন এবার কত বড় বাক্য, নিশ্চয় আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। তার মানে আগে আগে নবী হেঁটে গেছেন, পিছনে পিছনে আলেম হেঁটে যাচ্ছেন, তারা মর্যাদায় কত বেশি। তিনি মর্যাদার কথা বলতে 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 বলছেন যে যারা আলেম তারা এত সম্মানী, যারা আলেম তারা এত সম্মানী, যারা আলেম তারা এত সম্মানী, ফেরেশতাগণ তাদের পায়ের নিচে ডানা বিছায়। বলো তো যুবক, আমি এই বাক্য কি দিয়ে বুঝাই জাতিকে? বিদ্বানগণ যেটা বলেছেন সেটাই ঠিক, কি নগদ ফেরেশতা ডানা বিছিয়ে দেন, এটাই ঠিক, এখানে কোনো বাক্যের প্রয়োজন নেই। যতবার পা রাখে ততবার ডানা নিচে দেন, যতবার পা রাখে ততবার ডানা নিচে দেন, আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই ঠিক, এখানে বাক্যের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, ওয়াইনাল আলেম ইস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া হাইতান ফি জাওফিল মায়ে, যারা আলেম তাদের জন্য ক্ষমা চাই আকাশে যা কিছু আছে, তাদের জন্য ক্ষমা চাই জমিনে যা কিছু আছে, যারা আলেম তাদের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ, যারা আলেম তাদের জন্য ক্ষমা চাই গর্তের মধ্যে পিপিলিকা, সব কিছু ক্ষমা চাই। একজন আলেমের জন্য ক্ষমা চাই এই কাগজটা, একজন আলেমের জন্য ক্ষমা চাই এই মুখের এই অবুড় পিঠে মুখাটা, একজন আলেমের জন্য ক্ষমা চাই এই মোবাইল, একজন আলেমের জন্য ক্ষমা চাই বাল্বটা। সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ যা কিছু আকাশ, যা কিছু আছে আকাশ জমিনে, সব কিছু একজন আলেমের জন্য ক্ষমা চাই। আল্লাহ আলেম মানুষ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ ও আলেম মানুষ তাকে তুমি ক্ষমা করো। বলো যুবক, আমি তোমাকে কি দিয়ে বুঝাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদের কত মর্যাদা উল্লেখ করেছেন? ওই মুখেই বলছেন, একটু দেখো, ওই মুখেই বলছেন, আমার জীবনে তিনটি বড় ভয়, আমার জীবনে তিনটি বড় ভয়। তার এক নম্বর বড় ভয় হচ্ছে আইম্মাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর, নেও এবার হুজুর ভ্রান্ত হবে কথা ঠিক, হুজুর ভ্রান্ত হবে কথা ঠিক, হুজুর দিনকে বিকৃত করবে বক্তৃতা হোক আর কলমে হোক, এ কথা ঠিক। সম্মানিত উপস্থিতি, বলছিলাম
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি শিক্ষা অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। কোন মানুষ যদি শিক্ষা অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। এক, দুই, ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইতলুনা কিতাব আল্লাহি ওয়া তাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। যখন কোন জায়গায় মানুষ বসে কোরআন তেলাওয়াত করে, হাদিসের দার্স দেয়, ইসলাম নিয়ে আলোচনা করে, চর্চা করে, তখন সেখানে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, শান্তি অবতীর্ণ হয়। তিন, হাফফাতুল মালায়েকা, ফেরেশতা তাদেরকে ঘিরে নেন, ফেরেশতা চতুর্দিকে থাকেন। গাসিয়াতুমুর রাহমা, চার, রহমত দিয়ে যে সেই জায়গাটাকে তাদেরকে ঢেকে দেওয়া হয়, ফেরেশতা ঘেরে নেন, রহমত দিয়ে ঢেকে দেওয়া হয় সেই জায়গাটাকে। পাঁচ, জাকারাহুমুল্লাহ মান ইন্দাহু, যে ব্যক্তি আল্লাহর কাছে থাকে তাদের সামনে আল্লাহ গৌরব করেন। শোনো ফেরেশতা জিব্রাইল, শোনো বড় বড় ফেরেশতা, শোনো, আজকে তোমরা আমাকে এই মানুষগুলিকে সৃষ্টি করতে নিষেধ করছিলে। দেখো জিব্রাইল, তোমরা খাও না, তোমাদের ব্যবসা করা লাগে না, তোমাদের বাণিজ্য করা লাগে না, তোমাদের নারীদের ব্যাপারে বিপদে পড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই, নারীরা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। এই মানুষগুলি সামাজিকভাবে এত সমস্যার মুখোমুখি হওয়ার পরেও আজকে গভীর রাতে কোরআন তেলাওয়াত করে আমার কাছে কান্নাকাটি করে, বলো তো এটা আমার গৌরবের বিষয়, যাও আমি তাদের ক্ষমা করে দিলাম, তুমি এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে। সম্মানিত উপস্থিতি, আমি আসলে আপনাদেরকে বিদ্যের বিষয়টি স্পষ্ট করে বুঝাতে পারছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইরুদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে ইহকালে ধনী করব মনে করেন, আল্লাহ যাকে পরকালে ধনী করব মনে করেন, আল্লাহ যাকে ইহকালে শান্তি দিতে চান, আল্লাহ যাকে পরকালে শান্তি দিতে চান, তাকেই বিদ্যান করেন। বিশ্বাস করুন, মানুষ একমাত্র বিদ্যার মাধ্যমে ইহকালে সন্তুষ্টি অর্জন করতে পারে, পরকালে সন্তুষ্টি অর্জন করতে পারে। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা যদি তোমাদের জানা থাকে তাহলে অন্যের কাছে পৌঁছে দাও। একটি কথার বিদ্যা আছে, আপনার কাছে এটা আর একজনের কাছে পৌঁছে দিবেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, আব্দুর রাজ্জাক সাহেব, আপনার বক্তব্যের সূচনাতে একটা বক্তব্য থাকে, বক্তা শ্রোতার পরিচয়। যখনই আমরা ওই সূচনায় বক্তা শ্রোতার পরিচয় দেখি, তখন আমাদের সাহস হারিয়ে যায় যে এই যে কথাটা লিখা আছে, কেউ যদি সূরা ইয়াসিন একবার পড়ে তাহলে দশ বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে, এই কথাটা আর একজনের কাছে বলতে সাহস হয় না। এটা কিন্তু জাল হাদিস। একবার সূরা ইয়াসিন পড়লে দশ বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে, এ হাদিস মিথ্যা। যেমনভাবে মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এই কথা মিথ্যে। ঠিক কুরবানির পশুর চামড়া, খুর, গোস্ত সব দাঁড়ি পাল্লায় চাপিয়ে দেওয়া হবে, এই কথা মিথ্যে। যেমন কুরবানির প্রত্যেকটা লুমে লুমে এক নেকি হবে, এই কথা মিথ্যে, একবার নগদ মিথ্যে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার বক্তব্য শোনার পরে এইখানে এই কথা লেখা আছে, এটা সাহস হয় না। জি ঠিক আছে, সাহস করবেন না সহজে। কেন? আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও।
মুখ দিয়ে বের করার পূর্বে আগে প্রমাণ হতে হবে এটা আল্লাহর রাসুলের কিনা। আপনি আগে প্রমাণ করে নেন। দুই, ওয়াহাদ্দিস ওয়ান বানি ইসরায়েল আল হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই, তাহলে আলেম ওলামাকে এই কাজ করতে বলছেন। তিন, ওমান কাদাবা আলাইয়া মুতআম্মিদান ফালিয়াতাবা ওয়া মা কাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, কেউ যদি কোনো কথা বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। শুনুন, এ দেশের মাটিতে লিখিতভাবে প্রায় 300,000 জালজয়ী হাদিস আছে, আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। আর এখন যদি আপনারা আলেম ওলামাদের বক্তব্য শরীয়ত নামে যেগুলো চালু করেছে সেগুলোকে যদি আপনি নোট করেন মিথ্যা হাদিস হিসেবে, তাহলে হবে কোটি কোটি, কয়েক কোটি হবে। তার মানে বক্তার প্রায় কথাই মিথ্যে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নি, আলেম মানুষ তোমরা, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। দুই, বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই, সঠিক কাহিনী হতে হবে। তিন, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। শুনুন যুবক, তোমাকে আমি এই জন্য আরো কঠিনভাবে বলি যে সে আমার দোস্ত দুশমন সে কথা আমি বলছি না। আমরা জানি যে তারা মুসলিম, মানুষ মাত্র ভুল ত্রুটি হতে পারে। 71 সালে যে পাপ হয়েছে সেই পাপ তুমি পেপার পত্রিকায় লিখলে বলো তুমি মুসলমান না অন্য কিছু? তুমি নিজেকে বলো তো যে আমি মুসলিম, দেখি তোমার সাহস। আমি কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি কোনো মুসলমানের, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। বলো যুবক, তুমি 72 সালে কি ঘটেছে এটা তুমি পেপার পত্রিকায় দিলে, কে তোমাকে শিক্ষিত মানুষ বলে আমি একটু দেখি? শুধু তাই নয়, কে তোমাকে মুসলিম বলছে এটা একটু ভাবি। দেখো, জোর করে জান্নাত কেনার চেষ্টা করিও না, জোর করে জান্নাত কেনার চেষ্টা করিও না। একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান শোক পালন করবে 3 দিন। কোনো মহিলার যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। তুমি 40 বছর পরেও শোক পালন করো আর কাপড়ে লিখে দাও কালো দিবস, বলো তুমি শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ? তোমার হিতাহিত জ্ঞান আছে এটা আমি বিশ্বাস করি না। ডান পায়ের জুতো আগে পরতে হবে কি বাম পায়ের জুতো আগে পরতে হবে এই বিদ্যা তোমার কাছে আছে এটা আমি বিশ্বাস করি না। অতএব সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন সেই কথাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজলুল আলিম আলাল আবেদ কা ফাজলিল কমারে লাইলাতুল বাদর আলা সাইরিল কাওকেব, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন কোটি তারকার মাঝে, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের মাঝে 15 দিনের চন্দ্র যেমন কোটি তারকার মাঝে, কোটি তারকার মাঝে 15 দিনের চন্দ্র থাকলে তারকার কোনো দাম থাকে না, ঠিক আলেম মানুষ ওই রূপই কোটি মানুষের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজলুল্লাহ আলেম আলাল আবেদ কা ফাজলি আলা আদনাকুম, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে আমার যেমন মর্যাদা। যারা রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, মেথর, মুচি, তাদের মাঝে আমার যেমন মর্যাদা সাধারণ মানুষের মাঝে, ঠিক তেমনি
একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে এসব বাক্যগুলি কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করে এবং আরেকজনকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে মনে রাখতে হবে, বিদ্যে বলতে কোরআনের বিদ্যে, বিদ্যে বলতে কোরআনের বিদ্যে। আরো আপনাকে মনে রাখতে হবে, আরো যেগুলো আনুষঙ্গিক বিদ্যে রয়েছে সেগুলো এর সহযোগী বিদ্যে, মূলত সেটা বিদ্যে নয়। এখানে আমার একটা পরামর্শ থাকছে, জোরালো পরামর্শ, সেটা হলো এই, বর্তমান পৃথিবীতে, বর্তমান বাংলাদেশে হাই স্কুল, প্রাইমারি, কলেজ, বিশ্ববিদ্যালয় যেগুলি চলছে, এগুলি হচ্ছে রবার্ট ক্লাইভের পরিকল্পনার প্রতিষ্ঠান। এগুলো সব এনজিও, শুধু যে গ্রামীণ ব্যাংক, আশা, ব্র্যাক এনজিও, এ কথা ঠিক নয়। হাই স্কুল, প্রাইমারি, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে ইংরেজদের বানানো সংস্থা, এগুলো হচ্ছে তাদের পরিকল্পনার একটা প্রতিষ্ঠান। এই দিয়ে কোনোদিন আপনি জাতির উপকার করতে পারবেন না। সত্য সত্যই যদি জাতির উপকার করতে হয়, তাহলে নতুনভাবে আপনাকে মাঠে নামতে হবে। আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, এইভাবে ভিখার উন্মেষাতে ছাত্র ভর্তি হবে, ভর্তির সুযোগ হবে এই, কোরআন যার সবচেয়ে ভালো মুখস্থ প্রমাণ হবে সেই হবে এক নম্বর ছাত্র। এটা একটা পরামর্শ। ভিখারুন্নেসা স্কুলে, ঢাকা সরকারি কলেজে যিনি ইংরেজি পড়াচ্ছেন তার বেতন হবে মাসে 50,000, যিনি আরবি সাবজেক্ট পড়াচ্ছেন তার মাসে বেতন হবে 1,00,000। যদি আপনি সামাজিকভাবে বিদ্যার পরিবর্তন আনতে চান, তাহলে এই পদ্ধতিতে আসতে হবে, তাহলে এটা সহজ হতে পারে। এখানে আপনাকে এই জন্য এই পরামর্শ দিচ্ছি, মানুষ আসল বিদ্যে বলে ভুলে গেছে। এটার আরেকটা কারণ, এই কলেজ বিশ্ববিদ্যালয় এই বিদ্যার সূচনা হচ্ছে জিরো থেকে, আর কোরআনের বিদ্যার সূচনা হচ্ছে আকাশ থেকে। কিভাবে? যুবক শোনো, যে ব্যক্তি সর্বপ্রথম টু পাস তার শিক্ষক হলেন অন পাস, যে ব্যক্তি সর্বপ্রথম থ্রি পাস তার শিক্ষক হলেন টু পাস, যে ব্যক্তির শিক্ষক সর্বপ্রথম, যে ব্যক্তি সর্বপ্রথম ম্যাট্রিক পাস তার শিক্ষক হলেন ক্লাস নাইন পাস, যে ব্যক্তি সর্বপ্রথম বিএ পাস তার শিক্ষক হলেন ইন্টার পাস। তার মানে নিচের শিক্ষকেরা এইভাবে সাজে উপর দিকে নিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারেননি মনে হয়। যারা সর্বপ্রথমে অন পাস তার শিক্ষক হলেন জিরো পাস। এবার বলেন আপনি, রবার্ট ক্লাইভের পরিকল্পনায় যে বিদ্যা আপনার ছেলে মেয়ে দেখছে এর সূচনা জিরো থেকে, যেসব বিদ্যা আপনার ছেলে মেয়ে দেখছে এর সূচনা জিরো থেকে, কি করে কল্যাণ আনতে পারে? ও তো দাড়ি চাঁচবেই, ও তো টাকনো নিচে প্যান্ট পরবেই, ও তো সুদের অঙ্ক কষবেই, ও তো ব্র্যাকে চাকরি করবেই, ও তো ব্যাংকে চাকরি করবেই। কেন? তার সূচনাই হচ্ছে জিরো, আর আল্লাহ প্রদত্ত বিদ্যা যেটা সেটা হলো আকাশ থেকে, উপর থেকে। দেখুন এর সূচনাই ভিন্ন। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে। বিশ্বাস করুন, এই যুবক তুমি শুনে রাখো, পৃথিবীতে এমন কোন বিদ্যার বই পাবা না, সেটা ইংরেজি হোক, বাংলা হোক, আর কোনো খ্রিস্টানের ভাষায় হোক, চাইনার ভাষায় হোক, পৃথিবীর যেই ভাষায় হোক না কেন, সূচনাটি শুরু হয়েছে প্রতিপালকের পরিচয় দিয়ে। এরকম কোনো বিদ্যা তুমি খুঁজে পাবা না। আমি মনে হয় বুঝাতে পারলাম না, একটু দেখুন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন
আপনার প্রতিপালকের নামে, দেখেন প্রতিপালক দিয়েই শুরু। এই ছেলে তোমার একটু পড়াটা দেখবে, তোমার পড়াটা দেখো, তোমার পড়াতে লেখা আছে ইংরেজিতে হ্যালো, হ্যালো দিয়ে শুরু। হ্যালো বলে কাকে জানো? কুকুরকে ডাকে হ্যালো বলে। যারা ইংরেজি শিক্ষিত বেশি তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, হ্যালো শব্দটা কুকুরকে ডাকার জন্য ব্যবহার হয়েছে। আমরা হ্যালো বলি না, যখন মোবাইল রিং হয় তখন আমরা বলি অন করে দিয়ে আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন? আর যদি নাম্বার দেখে বুঝতে পারি যে হিন্দু, তাহলে বলবো জি ধন্যবাদ, কি যেন বলছিলেন। আমরা হ্যালো বলবো না, কেন? ওর সূচনাই ভুল। শুনুন, মহান আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি। তাহলে বোঝা যাচ্ছে শিক্ষা বলতে কোরআন, বোঝা যাচ্ছে শিক্ষা বলতে কোরআন, বোঝা যাচ্ছে শিক্ষা বলতে আল্লাহর পরিচয়। যখন মানুষের ভিতরে চলে আসবে শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, আকীদা আদর্শ ঠিক হয়ে যাবে, তখন ওই ছেলে দ্বারা ক্ষতি করা, পাপ করা, অন্যায় করা তার জন্য সহজ হবে না। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে এ অংশে এসে আমরাও ক্লান্ত বোধ করছি, আর আজকে আমাদের অনেক বক্তা আগে থেকে বক্তব্য দিচ্ছেন, আমি আপনাদেরকে এ অংশে এসে বলছি যে সময় সাপেক্ষে আমরা বিষয়ভিত্তিক আপনাদের সামনে কথা পেশ করবো ইনশাআল্লাহুল আজিজ। আমরা চিরদিন থাকবো না, আমাদের হাতের বইগুলি আপনাদের হাতে থাকবে। বিশেষভাবে আমার জীবনে যেসব বক্তব্য দিয়েছি উপদেশ নামে বইটিতে প্রায় সব লিখে দিয়েছি, উপদেশ নামে বইটি আপনি সংগ্রহ করুন, আর তাফসির হচ্ছে ব্যতিক্রম তাফসির, ওই তাফসির বইটা সংগ্রহ করুন। 120 টাকা 130 টাকা আপনার কাছে যেন বড় কিছু মনে না হয়, এমনিতে সামনে গিয়ে টাকা হারিয়ে যাবে। আপনি বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করুন, বিশেষভাবে উপদেশ আর তাফসির, অন্যান্য বই থাকলে দেখুন। আমরা আপনাদের কিছু জিজ্ঞাসার উত্তর দিই। আসসালামু আলাইকুম।